যেতে হবে, ইউটিউব লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব আসবে, এবং এই ইউটিউব যখন পেজটা ওপেন হবে, ওপেন হলে এই যে ডান পাশে সাইন ইন আছে, এই সাইন ইন বাটনে আমরা ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমাদের ইমেইল এবং কি দিতে হবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি অন্য একটা ইমেইল দিয়ে দেখাচ্ছি আপাতত, এই ইমেইল দিয়ে আমি শুরু করি, যে কোনো একটা নতুন ইমেইল। এখানে আমরা যখনই সাইন ইন করব তখনই অলরেডি আমাদের সাইন ইন হয়ে যাবে, কারণ সাইন ইন হলে এই যে আমাদের এখানে সাইন ইন ইউটিউবটা করা হয়েছে, এই জন্য এখানে এই যে নামের প্রথম অক্ষর, এই জন্য নামের প্রথম অক্ষরটা চলে আসছে। তো এইখানে যদি আমরা ক্লিক করি, আমাদের চ্যানেল কিন্তু দেখাচ্ছে না, এইখানে যখনই ক্লিক করব তখনই আমাদের একটা ইয়ে আসবে, এই যে লেখা আছে একটি চ্যানেল তৈরি করুন, কেনাকাটা মেম্বারে ইউটিউব স্টুডিও অন্য অ্যাকাউন্ট ব্যবহার করুন, সাইন আউট করুন। আমরা একটা চ্যানেল তৈরি করব। তো চ্যানেল তৈরি করার জন্য ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজ আচ্ছা দাঁড়াও, ল্যাঙ্গুয়েজটা সমস্যা নেই। তাহলে আমরা যখনই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তখন এইরকম একটা ইন্টারফেস আসবে, তখন আমরা এখান থেকে আমাদের এই লগতে ক্লিক করবো, করলে ক্রিয়েট এ চ্যানেল, যেহেতু তৈরি করা নাই এই জন্য ক্রিয়েট এ চ্যানেলে আমরা ক্লিক করবো। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করলে গেট স্টার্টেড বলছে, এখান থেকে আসার পরে আমি যদি এই নামটা রাখি, তে রাখবো, যদি নাও মনে করি যে এই নামটা আমি রাখবো না, ইউজার নেম আমি চেঞ্জ করে দেবো, তাহলেও চেঞ্জ করে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইগুলো আমরা জাস্ট ক্যান্সেল করে দিই, দিয়ে আমরা অত কিছু করবো, আমরা জাস্ট ক্রিয়েটে চুড়িয়ে যাও, নো থ্যাঙ্কস দিব, এখানে দেওয়ার পরে আমাদের ওই পেজে নিয়ে চলে যাবে। এখানে আমরা যদি ছবি দেই, আমাদের প্রোফাইলে ছবি দিতে পারবো, চ্যানেল বলছে টেলস অ্যাবাউট ইউর চ্যানেল, অ্যাবাউট সম্পর্কে লিখতে হবে, ইউআরএল যদি ওয়েবসাইট থাকে এগুলো আমরা দিব। এখানে আমাদের চ্যানেল সম্পর্কে এটা আমাদের বললাম যে আমাদের একটা টিউটোরিয়াল চ্যানেল, আমরা বেশি পরে আমরা এগিয়ে যাবো, আপাতত পার হয়ে আমরা চ্যানেলে যাই। এই যে আমার চ্যানেলটাতে চলে আসছে, হ্যাঁ চ্যানেলটা যে চলে আসছে, আসার জন্য আমাকে এখানে যে বলছে কাস্টমাইজ ইউটিউব, আমি আগে যাব, এই চ্যানেলটা আমার এই অবস্থায় দেখাচ্ছে, কিছু নাই, এখন ভিডিও নাই, কোনো কিছু নাই, বা থাম্বনেল কোনো কিছু নাই, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে আমাদের ভিডিও, যদি আপলোড করি সেই ভিডিও গুলো দেখাবে। এখানে যদি প্লেলিস্ট দেই, প্লেলিস্ট থাকে, প্লেলিস্ট কি ধরনের, যে আমরা দুই ধরনের হতে পারি, একটা হচ্ছে গানের জন্য মিউজিক্যাল ভিডিও, একটা টিউটোরিয়ালের জন্য, একটা এডুকেশনের জন্য, এরকম। এখানে এসে হচ্ছে চ্যানেলের যে আমাদের অন্যান্য তথ্য থাকে, চ্যানেল ডাজ নট ফিচার এনি আদার চ্যানেল, মানে এখানে অন্য কোনো চ্যানেলের ফিচার আমরা দেখাবো কিনা, ডিসকাশন যদি থাকে সেগুলো আমাদের ডিসকাশন, কি আছে না আছে এগুলো আমরা বলবো, কমেন্ট গুলা। অ্যাবাউট, প্রথম আমরা যাবো অ্যাবাউটে, যে কথাটা ওখানে লিখছিলাম যে টিউটোরিয়াল, অ্যাবাউটে যাওয়ার পরে আমাদের এই চ্যানেল সম্পর্কে যে বিস্তারিত বর্ণনা সেটা আমাদের এখানে এডিট করতে হবে। তো এইগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা যাব। তারপরে এখানে এই কাজগুলো করার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে আগে যাব, যে আমরা যখনই লগ ইন করবো, লগ ইন করার জন্য আমরা এরপরে যদি লগ ইন করি, করার পরে দিই ওর চ্যানেল, এখন আর কিছু না, এখানে ক্লিক করলে আমার চ্যানেলটা চলে আসবে, তখন আর ক্রিয়েট বলতে হবে না। তারপর এখানে মানে যখনই আমি ফেসবুকে কি করব, যদি আমি লগ ইন করি, যেমন আমি লগ ইন করলাম এখানে ইউটিউব, আবার আমার সাইন ইন করা আছে, তারপরে কিন্তু আমার চ্যানেল দেখাবে না, আমার চ্যানেল দেখানোর জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, করার পর ইউর চ্যানেল এখানে ক্লিক করতে হবে, করলে আমার চ্যানেলটা চলে আসবে। এখন আমি এই চ্যানেলটাকে কাস্টমাইজ করবো, মানে কিছু কিছু জিনিস সেট করব। এই কাস্টমাইজে ক্লিক করলে আমার চ্যানেলের যে ইন্টারফেস গুলো এইগুলা দেখাবে, যে আসলে এখানে কি কি আছে, ক্লিক করে করে পার করব। এখানে আমার চ্যানেলের লেআউটটা কিরকম হবে, এই ড্যাশবোর্ডে যদি আমি চলে যাই, ড্যাশবোর্ডে গেলে আমার চ্যানেলের যে
লেআউট গুলো সেটা আমরা দেখতে পাবো। এখানে কোনো ভিডিও বা কোনো কিছু আমাদের কি করা নাই, আপলোড করা নাই, যার কারণে আমাদের কোনো কিছুই দেখাচ্ছে না। তারপর এখানে কন্টেন্ট, কোন কন্টেন্ট লেখা আছে কিনা, এই কন্টেন্ট গুলা। তারপর এখানে প্লে লিস্ট, এখানে তৈরি করা নাই প্লে লিস্ট। আমরা ইচ্ছা করলে এখানে প্লে লিস্ট তৈরি করতে পারবো, যেখানে ক্লিক করার পরে আমরা যে প্লে লিস্ট এখানে আসবে, এই প্লে লিস্টের থেকে আমাদের নিউ প্লে লিস্ট, অর্থাৎ একটা দু এডুকেশন মূলক, একটা এন্টারটেইন মূলক, আর একটা হতে যদি দেই জাস্ট অন্য কোনো কিছু, এরকম আমরা নিউ প্লে লিস্ট এখান থেকে তৈরি করতে পারবো। এটা করলে কি সুবিধা, যে যখন আমি যে ধরনের ভিডিও তৈরি করবো সেই ধরনের প্লে লিস্ট ওটা দিয়ে দেবো, তাহলে ওর সঙ্গে আমার এটা গোছানো থাকবে। এরপর আসতেছে অ্যানালাইটিক, মানে আমার ভিডিওতে কে কোন দিক থেকে কিভাবে আসবে না আসবে ডিটেলস এখানে দেখাবে। এরপরে যদি কেউ কমেন্ট করে কমেন্ট গুলা দেখাবে। তারপরে এখানে কপিরাইট আছে, মনিটাইজেশন এটা আমাদের করতে হবে। মনিটাইজেশন যদি না করতে পারি তাহলে আমরা চ্যানেল থেকে ইনকাম হবে না। এইটা এমন এক ধরনের চ্যানেল যদি এই চ্যানেলে আমরা একটা মনিটাইজেশন শুরু হয়ে যায়, বিভিন্ন রকম অ্যাড আসতে থাকে, তাহলে আমার চ্যানেলে আমি যদি ঘুমাই বা যাই কিছু করে রাখুন, আমার চ্যানেলে কি হবে, আমার চ্যানেলে ইনকাম হতেই থাকবে। এগুলো আরো অনেক কিছু আছে, এগুলো পর্যায়ক্রমে আসবো। প্রথমে যাই সেটিং এ, আমাদের সেটিং এ যেতে হবে। প্রথম কাজ হচ্ছে আমরা সেটিং এ যাবো, এবং এখান থেকে আমরা লগো এবং কভার পেজ তৈরি করব। তো সেটিং এ যখন আমরা ক্লিক করব তখন আমাদের যে বিষয়গুলো দেখাবে, হ্যাঁ একটু দেখি, সেটিং এ ক্লিক করার পরে এই যে আসছে, সেটিং এ ক্লিক করার পরে আমাদের এইটা আসছে। তো প্রথমে আছে কি জেনারেল, জেনারেল মানে কি এখানে যদি আমার কি হয়, আমার ইনকাম যদি হয় তাহলে এই ইনকাম গুলা কিভাবে আসবে, ইউএস ডলারে, এখানে ইউএস ডলারে দেখাবে, ঠিক আছে, যে আমার যে ইনকাম গুলা জমা হবে সেগুলো হচ্ছে ইউএস ডলারে আসবে। তারপরে এখানে চ্যানেলে, চ্যানেলে যাওয়ার পরে আমার নাম দেওয়া ছিল কি, আমি এই নামটা দিয়েছিলাম, আমি এই নামটা আমার চেঞ্জ করা দরকার, আমি এখানে নামটা আমার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা গুগল অ্যাকাউন্ট থেকে আমরা নামটা এডিট করতে পারবো, এডিট চ্যানেল নেম, ভিজিট এই যে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট এখানে লেখা আছে টু এডিট চ্যানেল নেম ভিজিট গুগল অ্যাকাউন্ট। যখন এখানে ক্লিক করব তখন আমার ওই গুগল অ্যাকাউন্টে ওটা নিয়ে যাবে, এবং ওই গুগল অ্যাকাউন্টে গেলে আমার চ্যানেলের নামটা আমি তখন চেঞ্জ করতে পারবো। আচ্ছা ওপেন হোক, এই দিক কি আছে দেখেছি। এরপর আছে আপডেট, আপলোড। এখানে আপলোড বলতে কি, যে এখানে আমরা টাইটেল আর কিছু ডিসক্রিপশন এই চ্যানেলে দিতে পারি, আমরা কিছু বর্ণনা দিতে পারি, টাইটেল এবং ডিসক্রিপশন। এখানে যাওয়ার পর এই যে নাম আসছে পূর্ণিমা জাহান, তাই না, এইটাকে যদি আমি এডিট করি, এডিট করে এই নামটা আমি চেঞ্জ করে দেবো, এই নামটা আমি চেঞ্জ করে দেবো, এই নাম চ্যানেল নাম যদি দেই আমার কি, এক একজন এক একটা নাম দেয়, আজাদ টিউটোরিয়াল, এটা কি এডুকেশন মূলক, আমি এর পদবি দিলাম না, দরকার নাই, আমার শেষটা দিলাম না, সংরক্ষণ করলাম, করার পরে আমার অটোমেটিক এই চ্যানেলের নামটা আমার এখানে চলে আসবে, আমার দরকার নাই। এখানে যদি আমি রিলোড দিই তাহলে আমার চ্যানেলের নামটা চলে আসবে না, অসুবিধা নেই, এটা পরে আমি দেখাচ্ছি। চ্যানেলে আসার পরে এখানে রিলোড যখনই দিব তখন এই যে নামটা আছে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে তো আমরা ছিলাম কি সেটিং এ, সেটিং এ যাওয়ার পরে চ্যানেল, এই যে চ্যানেল আদার টিউটোরিয়াল লিখছিলাম সেই আদার টিউটোরিয়াল চলে আসছে। তারপরে আপলোড, আপলোডের কথা বলছিলাম, যে চ্যানেল সম্পর্কে আমাকে কিছু বলতে হবে, তাহলে আমি লিখলাম দিস চ্যানেল, অনলি টু এখানে বর্ণনা দিলাম, যে এই চ্যানেলে বর্ণনা বলতে কি, যে কি কি জিনিস পাওয়া যাবে এখানে, আমি শর্টকাটে দিচ্ছি এডুকেশন,
তারপরে দিলাম হিস্ট্রিক্যাল আমি জাস্ট এগুলো পরে বর্ণনা করবো, এডুকেশনের জন্য কি কি পাওয়া যাবে, এন্টারটেইনমেন্ট কি কি পাওয়া যাবে, ডিসক্রিপশন কি কি পাওয়া যাবে, তারপরে এইগুলা ভিজিবিলিটি মানে এটা আমি যে জিনিসগুলো দিচ্ছি এটা কার জন্য, পাবলিক না প্রাইভেট। আমার চ্যানেল সম্পর্কে যদি আমি জানাতে চাই সবাইকে তাহলে পাবলিক করে রাখবো, আর যদি প্রাইভেট দেয় তাহলে আমি জানবো, অন্য কেউ আমার চ্যানেল সম্পর্কে জানবে না। এখানে ট্যাগ আছে, ট্যাগ বলতেটা কি যে আমার চ্যানেলটাকে যখন কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড দিয়ে যখন তারা সার্চ করবে তখন আমার চ্যানেলটা চলে আসবে। তাহলে আমি কি লিখছিলাম যে আজাদ টিউটোরিয়াল, অবশ্যই নামটা আগে দিব, দেওয়ার পরে দেখো কোমা দিলে আমার একটা কিওয়ার্ড অর্থাৎ আজাদ টিউটোরিয়াল দিয়ে চলে আসবে। আবার যে টিউটোরিয়াল বাংলা এটা দিয়ে যদি কেউ সার্চ দেয় আরো কিছু কিওয়ার্ড আমি এখানে দিব, এখানে সর্বোচ্চ 500 ওয়ার্ডের কিওয়ার্ড দেওয়া যায়, যত কিওয়ার্ড আমি দিব এগুলো তত আমার সুবিধা হবে। আর এই কিওয়ার্ড গুলো আমি আরো পরে দিব, এখন দিব না, কি কারণে যে আমি ওই যে যখন ভিডিও কিউ সেট করবো তখন কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেগুলো দেখে দেখে আমি কিওয়ার্ড পরে অ্যাড করবো। আমি আপাতত দুইটা দিয়ে রাখলাম, দেওয়ার পরে এখানে আমি যদি সেভ দিয়ে দিই আমার সেভ নিয়ে নেবে। এখন আবার আমি সেটিং এ চলে যাচ্ছি, সেটিং এ যাওয়ার পরে আমার এখানে আমি আসছিলাম কোথায়, এই চ্যানেলে, তাই না? এই চ্যানেলে আসার পরে এখানে আমি শুধু নামটা চেঞ্জ করে দিছি, এখানে আমি যদি কান্ট্রি সিলেক্ট করি এখানে কোন দেশ এটা কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে, কারণ ওই যে নামটা পরিবর্তন করার কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। তাই আমি যদি বাংলাদেশের বাংলাদেশ দিতে হবে, তারপরে এখানে যে আমাদের আরো কাজ আছে সেগুলো আমি পরে দিব, তারপরে এখানে আমি চলে আসি, এটা সেভ দিই, এটা চলে যাচ্ছে, সেভ দিলে আর থাকবে, অসুবিধা নেই। তারপরে এখানে আমি আবারও চ্যানেলে চলে আসি, আসার পর এখানে এই যে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর বলছে যে অডিয়েন্স ডু ইউ ওয়ান্ট টু সি সেট ইউর চ্যানেল অ্যাজ মডেল কিডস, বলছে এটা আমার ছোট বাচ্চাদের জন্য কিনা, যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দেব, আর যদি ছোট বাচ্চাদের জন্য না হয় তাহলে আমরা নো দেব। মানে এটা আমাদের ছোট বাচ্চাদের জন্য না, এটা আমরা আপামর সবার জন্য, তাহলে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, বলছে এটা সবার জন্য আমার এটা থাকবে, এখানে আমার কোনো সমস্যা নাই। আর যদি বলি যে আমার এটা বাচ্চা দেখতে পারবে না তাহলে এখানে আমি ক্লোজ দিব, এটা আমার বাচ্চা, বলছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা ছোট বাচ্চার জন্য তৈরি করা হয় নাই। আর যদি ছোট বাচ্চা দেখতে চাই দেখতে তাহলে আমরা এখানে ক্লিক দেব, ঠিক আছে? তা আমরা আপাতত এইটা আছে এটাতে রাখবো, কোনো সমস্যা নাই, আমাদের ছোট বাচ্চাও দেখতে পারবে বড়ও দেখতে পারবে, পোস্ট দিলে আমরা এটা আইডেন্টিফাই করে দেবো, অথবা আমি এটাও দিতে পারি যে না এটা ছোট বাচ্চাদের জন্য নয়। তারপরে এখানে আছে অটো জেনারেট ক্যাপশন, ক্যাপশনটা অটো জেনারেট হবে কি না, যদি এখানে ডোন্ট শো পটেনশিয়ালি ইম্প্রুভমেন্ট ওয়ার্ডস, মানে আমরা যে ওয়ার্ড গুলো দিব সেইগুলা ওয়ার্ডের মধ্যে আবার আছে কি, অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিও যখন আপলোড হয় একটা ভিডিও যখন চলে তখন নিচের দিক দিয়ে কিন্তু কিছু মানে অনুমোদন করে, এরকম কিছু অপশন আছে, সেগুলো আমরা পরে যাবো, লেআউটে পরে যাবো, এইটা রাখলাম। আর হচ্ছে ফিচার ইকুয়েবিলিটি দুটাই আনিবল করে রাখবো, এই ফিচার গুলো কোন কাজে লাগবে আমি পরে আসতেছি, তাহলে এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমি আবার চলে আসি সেটিং এ, সেটিং আসার পরে আমরা চ্যানেল সম্পর্কে দেখলাম এই তিনটে লাইন চলে গেল। এরপরে আসে পারমিশন, পারমিশনের ক্ষেত্রে যে বলছে পারমিশন ফর আদার টিউটোরিয়াল, এখানে নাম এবং অ্যাক্সেস যদি দেই আমরা, এটা হচ্ছে ওনার, এটা অন্য কাউকে যদি আমি চ্যানেল মডারেট করতে চাই বা পুলিশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এটা লাগবে, এখন দরকার নেই। কমিউনিটি, কমিউনিটি বলতে কি, এখানে আমার ওই যে আরো যে মডারেটর গুলো যে সেট আপ থাকবে এইগুলা অ্যাপ্রুভ করবো এইগুলো আর কি। তারপরে এগ্রিমেন্ট, আমি যদি কোনো এগ্রিমেন্ট চুক্তি থাকে তাহলে সেটা আমরা এগ্রিমেন্ট করবো, আমাদের তো কোনো আপাতত চুক্তি নাই, আমরা ফ্রিতে কাজ করবো,
এটা গেল সেটিং এর ক্ষেত্রে। সেটিং এ আর কি আছে দেখে আসি, যে এখানে এই পর্যন্তই আমাদের শেষ। মূলত ছিল যে চ্যানেলের মধ্যে আছে তিনটা অপশন, অ্যাডভান্স সেটিং আর ছিল ফিচার। আমাদের আরো গুলো পরে বাড়াবে, আমরা যদি আস্তে আস্তে চ্যানেলটাকে শুরু করি তাহলে আরো ফিচার আমাদের চলে আসবে। তবে এখন এই যেগুলো ভিটা ইকিউ এর কারণে এগুলো আসছে আমাদের সেট করা, সেই জন্য। আর মনিটাইজেশন যখন চলে যাবে তখন এই মনিটাইজেশন যেতে গেলে আমাদের আর কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা পালন করার পরেই আমাদের মনিটাইজেশন হয়ে যাবে। এখন এই যে চ্যানেলটা হয়েছে, চ্যানেলটা কিন্তু আমার ভেরিফাই হয় নাই। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু ভেরিফাই করা হয় নাই, কি কারণে? আমাকে ওই ইমেইলে ঢুকতে হবে। ইমেইলে যখনই আমি ঢুকবো জিমেইলে, তখন ওখানে একটা আমার একটা লিংক যাবে, ওই লিংক গেলেই আমার ক্লিক করলেই চ্যানেলটা ভেরিফাই হবে। এখনো আসে নাই মনে হচ্ছে, না চ্যানেল আসে নাই। আচ্ছা যাই হোক, আসবে অসুবিধা নাই, আসলে আমাদের ওটা আমরা ভেরিফাইয়ের দিকে চলে যাবো, সেন্ড ব্যাকের দিকে। আচ্ছা, এখান থেকে আমাদের আর কি ছিল, অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি আছে কিছু। কাস্টমাইজেশনে কি কি আছে আমরা একটু দেখি। কাস্টমাইজেশনে আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, এগুলো দরকার নাই। আচ্ছা, কপিরাইটের ক্ষেত্রে আমরা রুলস যেটা আছে সেটাই মানবো। কমেন্ট অ্যানালিটিক কন্টেন্ট ড্যাশবোর্ড, আচ্ছা এটা গেল আমাদের লেআউট। ব্লেন্ডিং এ আছে কি হচ্ছে, যে ব্লেন্ডিং আসার পরে প্রোফাইল পিকচার হচ্ছে এটা, এটা আমি চেঞ্জ করতে পারবো। আর ব্যানার ইমেজ হচ্ছে এইটা, ব্যানার ইমেজ থেকে আমি চেঞ্জ করতে পারবো। তারপর ওয়াটার মার্ক দিব কিনা এগুলো বলছে, যাই হোক এগুলো পরে আমরা আসতেছি। আমরা অন্যগুলো আগে দেখি যে কি কি এর মধ্যে আছে। বেসিক ইনফরমেশনের মধ্যে আছে কি, যেখানে আমার শুধু টিউটোরিয়ালের নাম দিছি, টিউটোরিয়াল আমি আর কিছু লিখি নাই, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো আমি লিখবো। এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজে এটা চলবে আমি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যদি করে দেই, এই যেমন বাংলা, বাংলা লেখার পরে চ্যানেল নাম চাচ্ছে টিউটোরিয়াল, তারপরে ট্রান্সলেট ডিসক্রিপশন। মানে আমার যখন চ্যানেলটা চলবে, আমি যখন কোনো কিছু দিব, ইংরেজি যদি কোনো কিছু দেই সেটা আমার বাংলা ট্রান্সলেট হবে। আর যদি মনে করে জানো ইংরেজিতে ট্রান্সলেট হবে, তাহলে আমি যদি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেই তাহলে আমার যে কথাগুলো আমি যে বলি না কেন, যা কিছু বলি না কেন, ইংরেজিতে ট্রান্সলেট হবে, এখানে ট্রান্সলেট হয়ে দেখাবে আর কি। এই বিষয়গুলো এখানে আর কিছু না, মূলত এখানে আমি দিলাম ইংলিশ বা আমার এখানে চলে আসবে বাংলা বা যেটাই হোক, বাংলা ট্রান্সলেশন হোক যেটাই হোক, আমরা দেখাবো যে বাংলা দিলে ইংলিশ, ইংলিশ দিলে বাংলা, এরকম হবে আর কি। এই দুটাই আমি দিয়ে রাখছি আর কিছু না। এরপর ওকে দিলাম, দিলে এই বেসিক ইনফরমেশন এগুলো তো গেল। এখানে আসার পরে এটা আমাদের চ্যানেলের লিংক, এটা চ্যানেলের লিংক যদি আমি কাউকে রেফার করি তাহলে আমার এই চ্যানেলটা দেখতে পাবে। আর অন্য কোনো লিংক যদি তৈরি করি তাহলে করবো। এখানে ইমেল অ্যাড্রেস আমি যদি দেই চ্যানেলের ক্ষেত্রে, ইমেল অ্যাড্রেস তাহলে আমি দিতে পারবো, না হলে দরকার নেই। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের চ্যানেলের বিষয়গুলো। এখন পাবলিশ দেওয়ার পরে আমি দেখি চ্যানেলে, মূল চ্যানেলে চলে যাই, যে কিভাবে আমরা একটা চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে পারি। আচ্ছা, চ্যানেলের মধ্যে ওভার পেজ, আমি প্লে লিস্ট তৈরি করি নাই। আচ্ছা, আমি চ্যানেলে চলে যাই, এখান থেকে আমি যদি এইটার ছবি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমি জাস্ট ক্লিক করব, করলে আমার এখান থেকে যে ছবিটা আছে সেই ছবি কোথায় আছে আমাকে দেখে নিতে হবে, যে আপলোড, এখানে আপলোড দিলেই আমার এই ছবিটা, যদি এইটা আমি নেই, জাস্ট ওপেন দিলাম, দিলে আমার এই যে ছবিটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা না, আর একটা দিই ছবি, ছোট বড় হয়, যেমন আমি এখানে চ্যানেলটা নিয়েছি, নেওয়ার পর এই যে এরকম দেখাচ্ছে, তাহলে এটাকে আমরা
একটু ছোট বড় করতে পারবো। এখানে মানে আমাদের সুবিধার্থে যে হয়তো বাইরের দিকে গেলে দেখতে খারাপ লাগে, এইটুকু দেখলে মনে ভালো লাগবে, জাস্ট আমি এইভাবে দিয়ে আমি ডান দিলাম, তাহলে আমার চ্যানেলের লোগোটা এই যে পারফেক্ট আকারে চলে আসলো। আর ব্যানারের কথা তো বলছিলাম যে ব্যানার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ব্যানার আমাদের অলরেডি ব্যানার চলে আসবে। তো ব্যানার তো আসলে ওইভাবে নাই, এতে জাস্ট আমরা একটা ব্যানার নেই, দেখি এখান থেকে ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলে আমাদের ব্যানারটা চলে আসবে। এখান থেকে আমরা দেখুন একটা ছবি আমরা নিয়ে আপাতত দেখাচ্ছি, যা পছন্দ করলাম যে আমি এইটা নিলাম। এইটা নেওয়ার পরে সেভ অ্যাজ, এই যে ব্যানারটা আমার এইভাবে দেখাবে, কোন সমস্যা নাই। নিচের দিকে আমি যদি চলে যাই, এইটুকু আমার পুরোটা দেখাবে, আমি ডান দিলাম, দিলে আমার ব্যানারটা ওখানে চলে আসছে। এই যে চ্যানেল মোবাইলে কিরকম দেখাবে, ডেস্কটপে কিভাবে দেখাবে, ল্যাপটপে কিভাবে দেখাবে, তিনটাই অপশনটা এখানে আমাকে দেখাচ্ছে। আমি জাস্ট পাবলিশ করে দিলাম, দেওয়ার পরে আমার পাবলিশ হয়ে গেল। এখন আমি যদি ভিউ চ্যানেলে চলে যাই, আমার চ্যানেলে ভিউটা দেখতে চাই, তাহলে কিরকম আসে দেখি। দিলাম তো পাবলিশ, এগুলো চেঞ্জ হলো না কেন, পাবলিশ নাই নাই নাকি, ও এইটা হয় নাই, এই যে এখন পাবলিশ হলো, মানে একটু সময় নিচ্ছে আর কি। যাই হোক, এটা সময় নিল। এরপরে আমরা যদি এখানে চলে যাই, এই যে আমাদের চ্যানেল ভিউটা এইরকম হবে, মানে আমার চ্যানেলের ভিউটা এরকম হলো। এখন আমি চ্যানেল মোটামুটি আমার কিন্তু তৈরি হয়ে গেছে, পরে আমি মনিটাইজেশন এগুলো পরে করব, কারণ এখানে সাবস্ক্রাইবের একটা বিষয় আছে, তার ওয়াচ টাইম একটা বিষয় আছে, তারপর মনিটাইজেশন শুরু হয়ে যাবে। ওগুলো আমরা পরে মনিটাইজেশন কিভাবে করতে হবে ওইটা আমরা পরে দেখাবো। আমরা জাস্ট এই পর্যন্ত আমরা দেখালাম, দেখানোর পরে যদি আমরা মনে করি যে আমাদের একটা ভিডিও আপলোড করা দরকার, তাই না, ভিডিও যদি আপলোড করতে চাই, তাহলে আমরা এই অবস্থায় রাখার পরে আমরা যদি এই যে এখানে চলে যাবো, যে প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নতে চলে যাবো, প্লাস চিহ্নতে গেলেই আমাদের এই যে আপলোড ভিডিও এখানে আসবে, এই আপলোড ভিডিও আসবে, আসার পরে এইখান থেকে আমি আপলোড করে দেবো, সিলেক্ট সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি আপলোড করে নেই, সমস্যা নাই, আমি ভিডিওটা প্রাইভেটে রাখা দেবো নি, দিলে সমস্যা নাই। এটা আমি এই যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা এই যে আস্তে আস্তে আপলোড হচ্ছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার না, ঠিক আছে, ভিডিওটা অন্য লোকের। এই জন্য আমি এটা পাবলিশের ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করব, যে এখানে যে প্লে লিস্ট কিন্তু তৈরি করি নাই, আমার যখনই এটা হবে তখন এখানে প্লে লিস্ট তৈরি করতে হলো, এই যে ক্রিয়েট এ প্লে লিস্ট, তাহলে এটা আমি কার মধ্যে রাখবো, মিউজিকের মধ্যে রাখবো, বা আমার প্লে লিস্টের নাম কি দেবো, মিউজিক দিতে পারি, বা আমি যদি দিই এন্টারটেইনমেন্ট তাহলে এন্টারটেইনমেন্ট দেবো, যেটা দেবো তার মধ্যে এটা আমার পাবলিশ হয়ে যাবে। তাহলে এখানে এই পাবলিক রাখা যাবে না, কি কারণে পাবলিক রাখতে পারবো না, যেটা আমি অন্যের ভিডিও আমি নিয়ে নিছি, এই জন্য এই ভিডিওটাকে আমি যখন পাবলিক দেবো সবাই দেখতে পাবে, কিন্তু এই ভিডিওটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে আমাকে কপিরাইট ইয়াতে আমাকে কমপ্লেন করবে, যার কারণে এই ভিডিওটা আমার এখানে ক্রাশ হয়ে যাবে। তাই আমি এটা আপাতত আমি প্রাইভেট হিসেবে রাখতেছি, কি কারণে, যদি আমার কোনো ভিডিও ভালো লাগে, অন্যের কোনো ভিডিও ভালো লাগে, সেই ভিডিওটা আমি প্রাইভেট হিসেবে রাখতে পারবো, তখন আমাকে কোনো ক্লেম করতে পারবে না। মানে এই ভিডিওটা কি অসুবিধা, এই ভিডিও যদি যতই ওয়াচ হোক বা যাই কিছু হোক, আমার চ্যানেলের কোনো উপকার আসবে না, আর পাবলিক যখন দেবো তখন সাবস্ক্রাইব করুক বা ওয়াচ করুক, ওইটা আমার কাউন্ট হবে, এইটা প্রাইভেটটা কাউন্ট হবে না, এই যে এরকম চলে আসছে।
তাহলে আমি আপাতত প্রাইভেট দিয়ে রাখলাম, আর আমরা যখন আমাদের নিজস্ব ভিডিও পাবলিশ করব তখন অবশ্যই পাবলিকটা দিয়ে দেব। হ্যাঁ চ্যানেল লিখে করে দিবে, ক্রাশ করবে, সমস্যা। ওই জন্য আমরা কপিরাইট করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে, ওই রুলস অনুযায়ী আমরা করবো যেন আমাদের এটা কোনোভাবে না হয়। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে ধরছে, এই যে ধরছে মানে উনি চেক করছে যেখানে প্রবলেম আছে, ওই জন্য আমি প্রাইভেট দিয়ে দিলাম, আমাকে আর কিছু তখন বলবে না। এটা গেল। এখন এখানে থাম্বনেইল, যখনই ভিডিওটা আপলোড হবে তখন আপলোড হওয়ার পরে প্লেলিস্ট, আচ্ছা দেখি প্লেলিস্ট সেভ হবে, আচ্ছা দেখতেছি দাঁড়াও, এখানে আমার ডিটেলস, এখানে আপডেট, এই যে এখানে বলছি সরাসরি এইটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, যে চ্যানেল অনলাইন টাইটেল, আচ্ছা এই ভিডিও টাইটেল আমি কি দিলাম, আমার যখন ভিডিও আপলোড করো তখন চ্যানেলের টাইটেল নাম কিন্তু থাকবে না, তখন এই নাম আমার দরকার নাই, আমি দিব কি যে এই ভিডিও কি সম্পর্কে সেই নামটা আমরা দিয়ে দেবো। তো এই ভিডিও যদি এই যে লেখা আছে রাধে, এইটা দেওয়ার পরে আমি যদি এই টান দিয়ে লিখি বাংলা, বেস্ট বাংলা, এরকম করে যদি দেই, যদি কেউ বেস্ট বাংলা অথবা 2021 সং লেখাও সার্চ দেয় তাহলে আমার এটা চলে আসবে। আমি এখানে যা লিখবো এই কথাগুলো এখানে বর্ণনা করব, যে আমি বাংলা যদি লিখি এই ভিডিওটা কি কারণে তৈরি করা হয়েছে, এইভাবে আমার ভিডিওর ডিসক্রিপশনটা দেবো, এবং ডিসক্রিপশনের মধ্যে আমার মাঝে মাঝে যেন আমার চ্যানেলের নামটা আসে। হ্যাঁ, যে এই ভিডিওটি মূলত বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, আদার টিউটোরিয়াল মূলত বিনোদনের জন্য তৈরি করে না, কিন্তু নিজস্ব পছন্দের কিছু ভিডিও আদার টিউটোরিয়ালে অন্তর্ভুক্ত করে। এই যে কথাগুলো বারবার আসতেছে ডিসক্রিপশনে, তার মানে কি এটা একটা কিওয়ার্ড হচ্ছে, ডিসক্রিপশনের মধ্যে আসতেছে, এই জন্য প্রত্যেকটা ডিসক্রিপশনের মধ্যে যেন এই কথাগুলো আমাদের আসে। এভাবে আমরা আরো বর্ণনা করে আমরা লিখে দেব। এই বর্ণনা দেওয়ার পরে এখানে আমাদের এই যে থাম্বনেইল, আমি যদি মনে করি এটা ভালো লাগতেছে আমি এইটা দিব, এটাও দিতে পারবো, যদি মনে না এটা ভালো লাগতেছে এই থাম্বনেইল ভালো লাগতেছে তাও দিব, যদি মনে হয় না এটা একটাও ভালো লাগতেছে না আমি আলাদা থাম্বনেইল দিব, তাহলে এখান থেকে আমি আপলোড করতে পারবো। তাহলে আমাকে একটা থাম্বনেইল আগেই তৈরি করে রাখতে হবে, সেটা এখানে ক্লিক করে আমি আপলোড করে দিতে পারবো। ঠিক আছে, এইটা আমাদের থাম্বনেইল আমরা নিজস্ব তৈরি করেও দিতে পারি, অথবা আমরা এগুলো এখান থেকেও নিতে পারি যেটা পছন্দ হবে। এটা দেওয়ার পরে এখানে আমাদের প্লেলিস্ট, এটা প্লেলিস্ট ক্রিয়েট হয় নাই না, ও সেভ নিছিল না, বাংলা হয়েছে না, মিউজিক ভিডিও দেখি প্লেলিস্টটা পাবলিক ভিজিবল পাবলিকই থাক, আচ্ছা ক্রিয়েট, ও ক্রিয়েট দিছিলাম না এই জন্য আসছিল না। তারপর আমি দিলাম কি এডুকেশন, এরপর যদি এডুকেশনাল কোনো দেই তাহলে আমি সেটা দিব, এই যে দুটো আসছে, আমি মিউজিক ভিডিওতে ওটা ঠিক রাখলাম, যদি এডুকেশন হয় এডুকেশন আমি ঠিক রাখবো, এটা উঠাই দেবো। ঠিক আছে, এইটা আমি প্লে লিস্ট দিয়ে দিলাম, দেওয়ার পর ডান দিলাম, দেওয়ার পরে আমার এখানে আসার পরে এই যে বলছে, আগে আমি টিক দিছিলাম যে এটা ছোট বাচ্চাদের জন্য নয়, এই জন্য এটা ধরে নিছে একবারে, আমি যদি মনে হয় এটা ছোট বাচ্চাদের জন্য তাহলে এখানে আমি ক্লিক করব, সমস্যা নেই। এরপরে আসতেছে ট্যাগ, এই যে ট্যাগ দুটা দিয়ে আছে, এরপরে কিন্তু আমি ট্যাগ দিই নাই, এরপর ট্যাগ দিই নাই কি কারণে, এই যে এখানে কিছু কিছু ট্যাগ আমার চলে আসছে, হাউ টু লার্ন ওয়েব ডিজাইন, এগুলো দরকার নাই, আমি এখান থেকে কিছু ট্যাগ আমি নিজেই তৈরি করব এবং সেটা আমি সার্চ দিতে নিয়ে আসব। তো এটা করার জন্য আমি যদি বিটা কিউ না এটা এখানে ক্লিক করি, যেহেতু আজাদ কথাটা আসছে তাহলে
আজাদ যদি আসে, আজাদের মধ্যে এখানে লিখছে আজাদ খান আমি একটা দিয়েছি, এখানে বলছে যে আমি যদি আরো কিছু লিখি একটা নাম লিখে আমি সার্চ দেই, বেস্ট বাংলা লিখে যখন সার্চ দেব, এই যে বেস্ট বাংলা ইন্ডিয়ান এগুলো দরকার নাই, আমাদের বেস্ট বাংলা আমরা দিছি এইটা, এটা আমরা দিলাম, দিলে আমাদের অটোমেটিক হারে ওখানে আমাদের যোগ হয়ে যাবে। এটা আপডেট করতে বলছে ভিটাই কিউ, দরকার নাই আপডেট করব না আমি, আপডেট করার দরকার নাই, এটা আমি কেটে দিই, ফিটারে চলে যাই, ফিটারে যখনই যাচ্ছি তখন আপডেট চাচ্ছে, এই চ্যানেলের জন্য সমস্যা নাই। আমি একটু ব্যাকে চলে যাই, চলে গেল নাকি, না এইখানে আমরা এই ট্যাগ গুলা, এই যে বেস্ট বাংলাদেশি এখানে যদি আরো ক্লিক করি, আমরা মিউজিক ভিডিও বেস্ট এই যে লিখলেই, তারপর মিউজিক লিখলেই আমাদের কিছু কিছু বেস্ট মিউজিক 2020, বেস্ট মিউজিক সন, এগুলো আমাদের কিওয়ার্ড গুলা চলে আসবে। এইভাবে আমরা কিওয়ার্ড গুলা দিতে থাকবো, পর্যায়ক্রমে কিওয়ার্ড গুলা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে এসে বলছে বলছে যে যদি আমাদের ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল অর ক্লোজ অপশন, যদি আমরা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং চলতেছে, যদি আমরা ল্যাঙ্গুয়েজটাকে অর্থাৎ যে বাংলা আসবে তার ইংরেজি নিচ দেওয়া হবে অনুবাদ, তাহলে এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো যে কোন ভাষায় সেটা অনুবাদ করা হবে, তাহলে আমি যে ভাষায় কথা বলি না কেন ওই ভাষায় এটা আমার কি হবে ট্রান্সলেট হবে, তাই আমি গান যেহেতু সেই জন্য আমি এটা করব না, ওয়ান ট্রান্সলেট করব না আপাতত। তারপরে হচ্ছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এটা আমি দেখাবো না, রেকর্ডিং ডেট লোকেশন দেখানোর দরকার নাই, এগুলো দরকার নাই। এখানে সে বলছে কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এটা, কোন ক্যাটাগরিতে পাবলিশ করব আমরা, পাবলিক অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগ, মানে আমি কি করতে পারি, বা মিউজিক ক্যাটাগরিতে করব, তাহলে মিউজিকে দিলাম, আমরা যে ক্যাটাগরিতে করব সেই সেই ক্যাটাগরিটা আমরা দিয়ে দিব, অসুবিধা নেই। তারপরে এখানে আছে কমেন্ট অ্যান্ড ফ্রান্স, এটা কমেন্ট তো করবেই, কোনো সমস্যা নেই, এটা হলো প্রথম পেজ, প্রথম পেজের এই কাজগুলো আমরা করব, এবং বিশেষ করে বলছি যে টাইটেল যা থাকবে এই টাইটেলের কথা যেন অবশ্যই ডিসক্রিপশনে বর্ণনায় আসে, ঠিক আছে, এটা কিন্তু থাকতে হবে। আর এখানটা থাম্বনেল ওইভাবে দিব, দেওয়ার পর আমরা নেক্সট করব, নেক্সট করলে পরের পেজে আমরা চলে আসবো। এইখানে অ্যাড স্ক্রিন কথাটা বলছে, অ্যাড স্ক্রিনটা কি, যে আমরা যখন কি করব কোন ভিডিওটার শেষের দিকে চলে যাব তখন দেখা যায় যে কিছু অ্যাড হয়, এরকম যদি আমরা দেখাচ্ছি যে আমরা যদি চ্যানেলে চলে যাই, যেমন একটা ইউটিউব চ্যানেলে যাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে একটা গান যখন চলবে, গান চলার শেষের দিকে যায়, আমি দেখাই যে ইন স্ক্রিনে চলে যাই, এখানে যখন চলে যাবো শেষের দিকে আসার পর এই যে এরকম কিছু, এটাতে দেয়নি, অ্যাড স্ক্রিন যোগ করে না, এটা অ্যাড স্ক্রিন যোগ করে নাই, আমি দেখাচ্ছি অ্যাড স্ক্রিন যোগ করে নাই, অ্যাড স্ক্রিন আচ্ছা এটাতে দেখি, এই যে এটা হচ্ছে আই বাটন, এখানে দিলে আমার কোথায় নিয়ে যাবে সেটা দেখাবে, আর এন্ড স্ক্রিন হচ্ছে এই যে এইটা শেষের দিকে, এই যে এটা, এই স্ক্রিনে যখন চলে যাবো তখন এখানে আমাকে কিছু ভিডিও আমার চলে আসবে, অটোমেটিক ক্লিক করলে সেই ভিডিওটা দেখাবে, এই কথাটাই বলছে। অ্যাড স্ক্রিন করার জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে অ্যাড স্ক্রিনে আমি অ্যাড করব, অ্যাড করলে এটা হচ্ছে আমার লোগো দেখাবে আর এই পাশে আমার একটা ভিডিও দেখাবে, আমি যদি মনে করি না দুইটা ভিডিও দেখাবে তাহলে দুইটা ভিডিও, আবার ডান পাশে লোগো, বাম পাশে লোগো দেখাবে ডান পাশে ভিডিও দেখাবে তাহলে এটা সিলেক্ট করব, আর যদি মনে করি এই পাশে দুটা ভিডিও দেখাবে এই পাশে লোগো দেখাবে তাহলে এটা সিলেক্ট করব, যে ধরনের আমি করতে চাবো ঠিক সেই ধরনের আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি সাপোজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে যে এখানে আমার লোগো চলে আসছে, ভিডিও কিন্তু আসে নাই, ভিডিওটা আমার এখান থেকে বলতে ভিডিওটা দিয়ে দিতে হবে, এখানে কোনো ভিডিওই নাই এই জন্য আসতেছে না, হ্যাঁ এখানে যেহেতু ভিডিও প্রথম ভিডিও এই জন্য এখানে ভিডিও আসতেছে না, মানে ভিডিও নাই, আমার অন্য কোনো ভিডিও যখন এই চ্যানেলে থাকবে তখন সেই ভিডিও দেখাবে, সেখানে ক্লিক করলে এখানে আসবে। ওই যে বলছে
বেস্ট ফর ভিউয়ার, মানে এইখানে আমি যখনই একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটা এখানে দেখাবো, যেহেতু এই চ্যানেলে আমার কোনো ভিডিওই নাই এই জন্য এটা আমার দেখাচ্ছে না, ঠিক আছে? এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমার এইভাবেই দেখাবে শেষের দিকে। আমি এটা সেভ দিলাম, ভিডিও এখানে দেখাবে না কিন্তু লোগোটা দেখাবে। এরপর হচ্ছে অ্যাড কার্ড। অ্যাড কার্ড বলতে কি, যে যখন আমি এখানে ক্লিক করব তখন এই যে ভিডিও কোন পর্যায়ে, এই পর্যায়ে না এখানে এসে, যদি মনে করি এইখানে এসে আমাকে ওইটা দেখাবে তাহলে এখানে আমি ক্লিক করব। করার পরে আমাকে যে কি দেখাবে, ভিডিও দেখাবে না প্লে লিস্ট দেখাবে না চ্যানেল নাম দেখাবে। আমি যদি বলি যে প্লে লিস্ট দেখাবে, তাহলে প্লে লিস্ট হলে এখান থেকে আমি এডুকেশনাল প্লে লিস্ট বা মিউজিক্যাল প্লে লিস্ট যে কোনো একটা দেখাবো, তাহলে ওই প্লে লিস্টের যাবতীয় জিনিসগুলো এখানে ওই যে সাজেস্টেড ভিডিও আই চলে আসছে, ঠিক আছে? এইগুলো আমাকে করে দিতে হবে। তাহলে কি হবে, অনেক সময় এই গান দেখতে দেখতে ভালো লাগবে না, তখন ওইখানে ক্লিক করে সে ওই প্লে লিস্টে চলে যাবে, যে আর একটা গান সে দেখবে। এই জন্য মূলত এগুলো দেওয়া হয়। এরপরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে বলছে যে ইনক্লুডিং, বলছে বিফোর ইউ পাবলিশ ইউ উইল চেক ইউর ভিডিও অ্যান্ড কপিরাইট ইস্যুস অ্যান্ড হেল্প ইন, বলছে কপিরাইটের কথা আমাকে দেখতে বলছে। তো কপিরাইটের কোনো সমস্যা হবে না, কারণ এটা আমি কি দিয়ে রাখছি, আমি দিয়ে রাখছি প্রাইভেট, আমার ব্যক্তিগত পাবলিক দিয়ে রাখছিলাম। আচ্ছা, পাবলিক দেওয়া রাখলে আমি ওটাকে পরে প্রাইভেট করে দিচ্ছি, সমস্যা নেই। আমি ব্যাকে চলে আসি। এখানে না, এখানে তো মিউজিক থাকবে, সেটা সমস্যা নাই। আর একটা অপশন আছে, দাঁড়াও, মানে ভিডিওটা পাবলিক না প্রাইভেট, ওই গেলে, এখানেই তো থাকার কথা। দেখি এটাতে নাই, এখানে নাই, হরিজন্টালে হরিজন্টালি আসবে, সেটা বলছি মিউজিক কপ ক্যাটাগরি দরকার নাই, এখানে নন রেকর্ডিং এখানেই আসবে, দাঁড়াও এখানে কোথায় যেন আছে, ট্যাগ পেইড নো ফর ইটস প্লেলিস্ট, প্লে লিস্ট তৈরি করলাম কিন্তু সেটা তো কথা না, এখানে না, দাঁড়াও এখানে, মানে যখন আমি পাবলিশ করতে যাব তখন শেষ পেজে মনে আসবে, দেখি ভিজিবিলিটি দেখি আমি দিকে যাই, তারপর এখানে কোথাও আছে কিনা। কপিরাইট অসুবিধা নাই, এটা এক মতো আছে, তো এই যে এখানে, এখানে পাবলিক দিয়ে রাখছিলাম না, এইখানে প্রাইভেট আসবে, এই যে প্রাইভেট দিয়ে রাখলাম, প্রাইভেট দিয়ে রাখলে আমার কোনো সমস্যা নাই। এইটা নিয়ে দেওয়ার পরে আমি যদি সেভ করে দেই তাহলে এই ভিডিওটা আমার পাবলিক হয়ে যাবে, এবং পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এই যেখানে আমার প্লে লিস্ট দেখাবে, ওই যে কপিরাইট ক্লেম দেখাচ্ছে, কিন্তু কপিরাইট ক্লেমে কোনো সমস্যা হবে না। কি কারণে হবে না, যেহেতু আমি প্রাইভেট দিয়ে রাখছি, এই দেখেন প্রাইভেট, আর যদি আমি পাবলিক দিতাম তাহলে আমার কপিরাইটের সমস্যা হতো। এই তো এইভাবে আমরা ভিডিওটা আপলোড করতে পারবো, এবং এই ভিডিও যখন আমরা কি করবো, এইভাবে পাবলিশ করব, পাবলিশ করার পরে আমরা যখন একে প্লে দিব, ভিডিওটা যখন প্লে হবে তাহলে এই ভিডিওটা তো যদি প্লে হয় তাহলে এই ভিডিও তো বিভিন্ন জায়গাতে দিতে হবে, তাহলে আমি দিব কিভাবে, এই লিঙ্কটা, এই লিঙ্কটা দেওয়ার জন্য এইভাবে যখন ভিডিওটা প্লে হবে তখন আমরা কি করব, এই যে নিচে চলে যাব, এখানে শেয়ার বাটনে, শেয়ার বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি কোনো ব্লগে দেই তাহলে এমবি কোড নেব, যদি ফেসবুকে দেই তাহলে ফেসবুকে ক্লিক করব, যদি টুইটারে দেই টুইটারে ক্লিক করব, যদি ইমেইলের মাধ্যমে কাউকে দেই তাহলে ইমেইলে ক্লিক করব। আর এখানে আরও অনেকগুলো আছে, এই যে পিন্টারেস্ট, লিঙ্কডইন, সব কিছু আছে। আর যদি মনে করেন না শুধু আমি এই কপিটা লিঙ্কটা কপি করবো, তাহলে এই লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো জায়গায় আমি যখনই দিব তখন অটোমেটিক ভাবে আমার এই ভিডিওটা প্লে হতে থাকবে, যেমন এখানে আমি দিয়ে দিলাম, ভিডিওটা আমার প্লে হতে থাকবে। পুরোটা এখনো হয় নাই, কিছু অংশ বাদ আছে আর কি, এই যে প্লে লিস্ট হচ্ছে, মানে যখন এরকম হবে এইগুলো ঠিক যখন না থাকবে তখন আমরা কি করব, আবার এডিটিং এ চলে যাব। এটা যদি ভিট আই কিউ, এটা যদি আমার কি না থাকে, এটা যদি আমার সিলেক্ট না থাকে তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু থাকতে হবে, এইটা থাকতে হবে। তো এখানে এডিটিং এ যাব, এডিটিং এ যাওয়ার পরে আবার আমাকে আগের অবস্থায় নিয়ে চলে যাবে, আগের অবস্থায় যখন নিয়ে যাবে তখন আমি এখান থেকে এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি যেগুলো দিছি, এখানে ভিডিও ডিসক্রিপশন বিভিন্ন বর্ণনা দেবো, কপিরাইট ক্লেম আছে কিনা এগুলো দেখবো, মাঝে মাঝে আমার লিঙ্ক দিব, কিছু হ্যাশট্যাগ দিব, যে ট্যাগগুলো আমি কি করব, এইখানে যে ট্যাগগুলো দিছি এই ট্যাগ পুরাটাই কপি করে নিয়ে আসবো, পুরোটাই কপি করে নিয়ে এসে আমার এই ডিসক্রিপশনে ওইটা দিয়ে দেবো, এগুলো যেন মনে থাকে, এইগুলো দিলে আমার ডিসক্রিপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আর কি ছিল, এই ট্যাগ তো আরো বেশি দিব, ট্যাগ বেশি দেওয়ার জন্য এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে কিওয়ার্ডগুলো দেখব, এখানে সার্চ করব, যেমন এখানে আমরা লিখলাম ভিডিও,
লেখে সার্চ দিলে আমাকে সার্চ ট্যাগ দেখাবে যে কোন ধরনের দিয়ে বেশি সার্চ করে, এই যে মিউজিক ভিডিও দ্বারা সার্চ করে বেশি, তাই না? এটা মনে হয় লিখছি আমি। আর যদি না লেখা থাকে কোনো সমস্যা না, অর্থে ভিডিও দিই, মিউজিক ভিডিও থাকলে খালি ভিডিও দিলাম, এটা দিয়ে আবার অ্যাড হয়ে গেল। তারপরে আমি যদি এটা কেটে দিই, দেওয়ার পরে এখন লিখলাম আমি বাংলা, বাংলাদেশ সার্চ দিলাম। বাংলাদেশ সার্চ দিলে কি কি আসে? লেটেস্ট বাংলা নিউজ দরকার নাই, বাংলা নিউজ দরকার নাই, টুডে বাংলা নিউজ দরকার নাই, লেটেস্ট দেই দেখি। লেটেস্ট ভিডিও দিয়ে কোনো সার্চ আসে কি না, মানে এখান থেকে দেখে দেখে, এই যে লেটেস্ট ভিডিও দেওয়া আছে 19,935 জন, লেটেস্ট পাঞ্জাবি দরকার নাই, লেটেস্ট পাঞ্জাবি সং দরকার নাই, কারণ আমি লেটেস্ট বাংলা শুন দিতে পারি। আমি আমি লেটেস্ট ভিডিও দিলাম, এইটা দ্বারাও আমার একটা অ্যাড হয়ে গেল। এরপরে দিলাম নিউ বাংলা শুন দিলে হবে, যেটা এইভাবে আমরা একটা একটা করে লিখবো আর কি। হ্যাঁ যাবে না কেন, নাচ গেলে তো হবে না, যেদিক দিয়ে বুস্ট করি না কেন, আমাকে যেদিক দিয়ে আগায় দিতে হবে, আগায় না দিলাম না, যে অনেকগুলো বার আছে, এই যে বাংলা নিউ সং এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম, তাহলে আমার এই কিওয়ার্ড গুলো অলরেডি বেশি হয়ে গেল। এই যে কিওয়ার্ড গুলো বেশি হয়ে গেল, এই কিওয়ার্ড গুলো পুরোটা আমি কপি করে নেবো। নেওয়ার পরে আমার ডিসক্রিপশন লেখা শেষ হয়ে যাবে, তারপরে এখানে আমার যদি কোনো কথা থাকে আমি এইভাবে টান দিব, দিয়ে আমি এখানে আমি এই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দেবো। এবং কিওয়ার্ড দেওয়ার আগে কি করব, অবশ্যই আমরা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে ছেড়ে দিব, প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে হ্যাশট্যাগ দিব, দিয়ে দিয়ে আমরা কিওয়ার্ডটাকে ক্লোজ করব। যেমন এইটা দিলাম, এখানে আসার পরে এইখানে দিব, এগুলো একটু লাইন বাই লাইন আমরা সাজাই নিব, ঠিক আছে? এখানে এসে এটা দিলাম, তার পরবর্তী সময় বেস্ট কথাটা আছে এখানে দিব। এইভাবে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে এগুলো আমরা সাজায় রাখব, সাজায় রাখলে আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে কাজে আসবে। মানে এইগুলো কেন দিলাম, যে যদি এই ধরনের কোন ওয়ার্ড দ্বারা কেউ যদি সার্চ করে, সেটা আমার এটাকে বলা হচ্ছে, আমি যেটা করতেছি এটা হচ্ছে অন পেজ এসইও হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু অন পেজ এসইও, যখন এসইও দেখাবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে আসবে। এটাকে অন পেজ এসইও করা হচ্ছে, এইভাবে থাকলো। থাকার পরে যদি আমি এখানে আমার আর কোনো চ্যানেল লিঙ্ক দেই, বা এই ভিডিও সংক্রান্ত আর কোনো ভিডিও দেখতে চাই সেটা যদি বলতে চাই, তাহলে আমার এখানে ফেসবুক লিঙ্ক দিতে পারি, তারপরে আমাদের ইউটিউবের লিঙ্ক দিতে পারি, অথবা লিঙ্কডইনে লিঙ্ক, যে কত রকম আমার ওয়েবসাইট আছে এগুলো লিঙ্ক দিতে পারি। দেওয়ার পরে আমি এখানে আবার একটা এরকম দাগ দিয়ে দেবো, এই দাগের মধ্যে আমার লিঙ্কগুলো থাকবে। তবে এইটা যত বড় করবো এগুলো সব সমান সমান করার চেষ্টা করবো, তাহলে দেখতে ভালো লাগবে। এবং এখানে কপিরাইট ক্লেমের একটা অপশন আসবে, সেটাও আমরা এখানে দিয়ে দেবো। কপিরাইটের কপিরাইট ক্লেমটা কি ধরনের, এটা আমরা কোথায় পাবো, গুগলে সার্চ দিলে পাবো, ইউটিউব কপিরাইট ল, তাহলে ওইটা দিলে ওই লটা আমি এখানে সাবমিট করে দেবো। তাহলে আমার এই ভিডিওটা কেউ কি করতে পারবে না, কপি করে নিতে পারবে না। এইভাবে দিয়ে আমি যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পরে আবারও যদি আমি চলে যাই এখানে, যে আমার কি কি সমস্যা আছে, এই যে এগুলো আস্তে আস্তে বাড়তেছে, ট্যাগও আসতে বাড়ছে। আমি এইভাবে অসংখ্য ট্যাগ দিব, যেভাবে হোক ট্যাগ দিব, ট্যাগ দিলে এগুলো যেন রেঞ্জ, এই যে পাঁচের মধ্যে যত চার আসে, এটা পাঁচের মধ্যে পাঁচ আসছে, এটা পাঁচের মধ্যে চার আসছে, ট্যাগ ট্যাগ আরেকটু লেখা দিলে ঠিক হয়ে আসবে, কিওয়ার্ড কাছাকাছি প্রায় চলে আসছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি র্যাঙ্ক ট্যাগ, র্যাঙ্ক ট্যাগ এখনো আসি নাই, র্যাঙ্ক ট্যাগ আমি পাই নাই এখনো, পালে আমার এগুলো আপডেটেড হতে থাকবে। এইভাবে আমার এই কিওয়ার্ড গুলো আমি আস্তে আস্তে বাড়ায় দেবো, বাড়ায় দিয়ে আমার ওইগুলো ঠিক করতে হবে, তাহলে হবে। এবং যখন আমি এই ভিডিওটাকে পাবলিশ করার পরে আবার যখন আমি কি করব, শেয়ার দিব, যেমন এই ভিডিওটাকে আমি যখন শেয়ার, আমার প্লে লিস্টে চলে যায়, প্লে লিস্টে গেলেই আমার এই ভিডিওটা দেখাবে, এই যেটা ক্লেম করছে, তো এই যে অটোমেটিক ধরে নিয়েছে, কি ব্যাপার? এখানে যখন যাব তখন এই ভিডিওটা যখন নিচে যাব, তখন এই যে আমার এই যে কিছু কিছু মানে একটু বাড়ছে, টু শর্ট, আরো ট্যাগ বাড়াইতে হবে, ডিসকাশন আরো বাড়াইতে হবে। হ্যাঁ, আর যখন এগুলো শেয়ার করবো তখনই আমার এগুলো টিকে চলে আসবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমি অন পেজ এসইওটা করবো, কার মাধ্যমে, ভিট আইকিউ এর মাধ্যমে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। যে ফিল বোনার মাধ্যমে আমরা সহজে কিভাবে একটা ভিডিও তৈরি করতে পারি, তো এটা আমার কাছে সফটওয়্যার আছে, ক্র্যাক ভার্সন আছে, কোনো সমস্যা নাই। এটা আমরা ওপেন করার পরে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ভিডিও টিডিও এডিটিং করে আমরা আমাদের ভিডিওটা দিয়ে দিব। আমরা বিভিন্ন রকম ইমেজ নিয়ে, বিভিন্ন জায়গা থেকে কথা নিয়ে
আর ইয়ে করব। আর যখন আমরা ইউটিউবে যখনই কোনো চ্যানেল কাজ করব, তখন অবশ্যই আমাকে ভিডিও ক্ষেত্রে আমার অডিওটাও লাগবে। হয়তো আমি কোথাও ভ্রমণে গেলাম, সেখান থেকে কিছু দৃশ্য ধারণ করে আসলাম, সেই বর্ণনা আমাকে দিতে হবে। আর এই বর্ণনা যখন আমি দিব, তখন ওই কথাগুলোকে সুন্দরভাবে এডিটিং করার জন্য একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে অডাসিটি সফটওয়্যার। এই যে এই সফটওয়্যারটা, ওটা ওপেন হোক, আমি এরপরে এই সফটওয়্যারটা দেখাচ্ছি। এই সফটওয়্যার অবশ্যই আমাদের সবার থাকতে হবে। এটা যদি না থাকে, তাহলে আমাদের যে কথাগুলো আসবে, সেই কথাগুলো আমরা ক্লিয়ার ভাবে এডিট করতে পারবো না। কিভাবে ক্লিয়ার ভাবে এডিট করতে পারি সেটা আমি দেখাচ্ছি। আগে আমার এই এটা ওপেন হোক, ফিল্মোরাটা ওপেন হোক। আর আমরা এডিটিং এর জন্য এই যে এই সফটওয়্যারটা আমরা অবশ্যই কি করব, আমরা ডাউনলোড করে রাখবো, এবং এই সফটওয়্যারটা আমাদের লাগবে। এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কথাটাকে, এই যে অডাসিটি আর কি, এইটা এই সফটওয়্যারটা আমাদের লাগবে। এটা নতুন 2021 সালের আমি লেভেলটা অবশ্যই হাই করে দিতে হবে। এটা হাই করে না দিলে কথা আমার আসবে না। হাই করে দেওয়ার পরে এখানে যা আছে থাক, আমি যখন এখানে ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি কথাগুলো বলবো, যে কথাগুলো আমরা সহজেই রেকর্ড করতে পারবো আর কি। এইটুকু আমি করলাম। করার পরে এই কথাটা কেমন রেকর্ড হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি কথা বলবো, যে কথাগুলো আমরা সহজেই রেকর্ড করতে পারবো আর কি। এইটাকে যদি আমি কি করতে চাই, আরো ভালো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট অল, পুরাটা আমি সিলেক্ট করব। করার পরে এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যা প্রথমে নয়েজ রিডাকশন, এই যে আছে নয়েজ রিডাকশন, এটা আমাকে করতে হবে। এটা যখন করব, করার পর এখানে গ্রেট নয়েজ রিডাকশন, এরপরে আমি আবারও যাব। যাওয়ার পরে নয়েজ রিডাকশনে যাওয়ার পরে ওকে দিব। দিলে এখানে আর নয়েজ থাকবে না, এই যে নয়েজ যেগুলো থাকবে সেগুলো উঠে যাবে। তারপরে এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমাদের যেতে হবে কম্প্রেসরে। কম্প্রেসর যাওয়ার পরে এটা কেন যাব, যে যখন আমি কম্প্রেসর করব, করার পরে ওকে দিব, তখন আমার এইগুলোর মধ্যে যদি কোনো কোথাও ছোট বড় কোনো কিছু হয়ে থাকে, সেগুলো ঠিক হয়ে আসবে। এক, তারপরে এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, নর্মালাইজে, এইখানে যাব। তো সিলেক্ট করা নাই, এটা সিলেক্ট উঠে গেছে, এই জন্য এই অবস্থা হচ্ছে না। ভিডিও আছে, ভিডিও পরে দেখাচ্ছি আমি। এই এইটুকু দেখাচ্ছি কথাটা কতটুকু চেঞ্জ হয় আর কি। এরপরে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে নর্মালাইজ, মানে এই কয়টা জিনিসই লাগবে, বেশি লাগবে না। এই যে নর্মালাইজ সবসময় -0.01 রাখবো, তাহলে কথাটা আমাদের সুন্দর আসবে। এটা ওপেন হয়ে গেল। এরপরে আমাদের ইফেক্টে আসার পরে আমরা যাব কোথায়, এই যে গ্রাফিক্স ইকু, গ্রাফিক্স ইকুতে যাওয়ার পরে এই যে ম্যানেজ, এখানে যাব। এখানে যাওয়ার পরে ফ্যাক্টরি কোর্স, এখানে বুস্ট বা এখানে ট্রাভেল বুস্ট, যে কোনো একটা আমরা দিব, অথবা আর আই এ, এই তিনটার একটা দেব, এটা এটা অথবা এটা। ট্রাভেল বুস্ট দিলাম, দেওয়ার পরে আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে আমরা এই অবস্থা হবে। এখন যদি এটা শুনি, দেখা যাবে আগের চেয়ে তো অনেক ভালো হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি কথা বলবো, কিছু নাই, তাই না, নয়েস নাই। এটা যদি আমি ইকো দেই, যে বাড়ি খাবে, কথাগুলো বাড়ি খাবে, তাও দেওয়া যাবে। তাহলে এইভাবে আমরা এই অডাসিটির মাধ্যমে আমাদের কথাগুলো রেকর্ড করব। আগে কথা রেকর্ড করে নিব, তারপরে ভিডিও ছাড়বো। যদি না মিলে সেখানে ভিডিও কেটে দিয়ে টানা নিয়ে এসে ভিডিও মিলে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অডাসিটির একটা সফটওয়্যার, এটা আমাদের লাগবে যারা ইউটিউব আমরা করব, কাজ করব ইউটিউবে। এখন এই যে ফিল্মোরা সফটওয়্যার, আমার তো চার্জারে 12 বাজে গেছে, চার্জ একেবারে দিচ্ছে না। আচ্ছা দেখি, আমি একটু চার্জ কোনোভাবে